Assalamualaikum viewers. I am Kanish Bidi Kanish Blog. Today, I am going to show you a little video. I am going to share suji monjuri with you. I am going to share it with you. Thank you for watching. Viewers, first of all, সুজি গুলোকে একটু ঘি দিয়ে প্যান প্যানে ভেজে নিব চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি এবং 1 কাপ সুজি দিয়ে একটু হালকা ভেজে নেছি খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে তো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা আমি আগে জাল করে রেখেছিলাম ভিউয়ার্স এখন একটা ডো তৈরি করে নেব নাড়াচাড়ার উপরে রাখতে হবে আবার আরেকটু দুধ লাগবে ভিউয়ার্স মিডিয়াম লো হিটে আপনার সুজিটাকে নেড়েচেড়ে একটা ডো সুন্দর করে একটা ডো করে নিতে তো এখানে আমি দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি যে যেমন মিষ্টি খান সে সেরকম চিনি দিবেন তো আমরা মিষ্টিটা একটু কম খাই এর জন্য চিনিটা কম দিয়েছি তো আর একটু নেড়েচেড়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে হালকা মিডিয়াম আছে আমি এটাকে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব একটু ধৈর্য নিয়ে করতে হবে ভিউয়ার্স দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়া তো ফ্লেভারটা ভালো আসে অল্প পরিমাণে আস্তে আস্তে আমার ডোটা তৈরি হয়ে যাচ্ছে ভিউয়ার্স তো এদিকে আমি দুধ জাল বসিয়েছি 1 লিটার দুধ জাল করে নিচ্ছি এটাতে আমি একটু মালাই তৈরি করে নেব দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক তিন টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণ এখন এটাকে নেড়েচেড়ে অনেক প্রায় আধা ঘন্টার মতো লো হিটে মিডিয়াম লো হিটে জাল করে একটা মালাই তৈরি করে নিতে হবে আর ওইদিকে আমি সুজি মঞ্জুরিগুলো বানিয়ে নিচ্ছি মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে
দেখুন আমার হাতে একটু ঘি লাগিয়ে ছোট ছোট করে লেচি কেটে কেটে মিষ্টির মতো করে বানিয়ে নিতে হবে। তো এদিকে দেখুন আমার মালাইটা মোটামুটিভাবে ঘন মালাই তৈরি করবো না ভিউয়ার্স, একটু মোটামুটি একটু ঘন মালাই ঘন তৈরি করব। তো দিয়ে দিলাম কিছু বাদাম কুচি, দিয়ে দিব এখন যা বলক চলে আসলে এখন আস্তে আস্তে আমি সুজি দিয়ে বানানো মঞ্জিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, দুটো তিনটা করে দিয়ে দিয়ে হালকা হালকা আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে। আমি যেহেতু কন্ডেন্স মিল্ক দিয়েছি তাই আমি মালাই আর কোনো চিনি দিইনি, যেহেতু আমার সুজিতে চিনি আছে দেওয়া। আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি, বলক চলে আসলে আমি নামিয়ে নেব, নামিয়ে এখানে দু তিন ঘন্টা রেখে দিব সুজিতে ভিজিয়ে। ঢেকে দিলাম, এই যে দেখুন মোটামুটিভাবে হয়ে এসছে। তো আমি হালকা আছে জাল করছি ভিউয়ার্স, তো হয়ে গেছে আমার এই যে দেখুন সুজি মঞ্জুরি। এবং আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এবার আপনারা চাইলে এটার উপর বাদাম কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন আমি কীভাবে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এই যে দেখুন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।